খুলনায় আলোচিত 22 কোটি টাকার কোকেন মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড, এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হল বিকাশচন্দ্র বিশ্বাস এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা। এছাড়া বিকাশ ও সোহেল রানাকে 1 লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। অপর 4 আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।